আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আগের ভিডিওগুলোতে যেগুলো আমরা কিভাবে অন ওপেনিয়নে কাজ করব, পার্ট বাই পার্ট যে ভিডিওগুলো আমরা দিয়েছিলাম সেই ভিডিওগুলোর আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে কিভাবে অন ওপেনিয়ন অ্যাকাউন্টটা করতে হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অন ওপেনিয়নের অ্যাকাউন্টটা করবেন, কিভাবে এটাতে অ্যাপ্লাই করবেন, অন ওপিনিয়নে কিভাবে অ্যাপ্লাই করবেন আজকে আমি আপনাদেরকে ফুল টিউটোরিয়ালটা দেখাবো। প্রথমে আপনারা একটা সেট আপ দ্য বিপিএস এ যাবেন, অবশ্যই আপনাদের অন ওপিনিয়নটা বিপিএস এর মাধ্যমে করতে হবে। আইপিতে করলে অবশ্যই ব্লক খাবেন এবং কে পারমিশন গ্রান্টেড হবে না, তাই আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি কিভাবে অন ওপিনিয়ন অ্যাকাউন্ট করতে হয়। বিপিএস এর ক্রোম ব্রাউজার ঘরে যেয়ে অন ওপিনিয়ন লিখে এন্টার ট্যাপ করবেন। ইন্টার টাইপ করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে, ইন্টারফেসে আপনারা জয়েন নাওতে ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করার পরে আপনাদের সামনে অ্যাপ্লাই করার নিয়ম আসবে। এখানে আপনাদের অন ওপিনিয়নের যে সার্ভার রোবট দেওয়া আছে সেই সার্ভার রোবটের সাথে আপনি এখানে কমিউনিকেশন করবেন, তারপরে ওনারা আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবে। প্রথমে আপনার জিজ্ঞেস করা হচ্ছে হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম। এই যে দেখেন, প্রথমে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম। আমি আপনার ফার্স্ট নেমটা এখানে দিচ্ছি, নেট স্পিডের কারণে আমাকে একটু স্লো করছে। এন্টার দিবেন, অবশ্যই আপনারা এটা হাতে টাইপ করে দিবেন, আপনাদের নামটা কপি পেস্ট করে দিবেন না, হাতে টাইপ করে দিবেন। দেন হোয়াট ইজ ইউর লাস্ট নেম, আই আন্ডারস্ট্যান্ড, ডু ইউ অ্যাগ্রি, আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড মাই পার্টিসিপেশন অন ওপিনিয়ন ইজ কমপ্লিটলি বাউন্ডেড অ্যান্ড অন ওপিনিয়ন আন্ডার দ্য অ্যাপ্লিকেশন এট প্রোভাইড মি দ্য স্পেসিফাইড নাম্বার অফ সার্ভার অপরচুনিটিস, ইয়েস অ্যাগ্রি, ইয়েস অ্যাগ্রি দিবেন। নেট স্লো করছে, আপনাদের সুবিধার সাথে আমি ভিডিওটিকে আবার একটু রিভিউজ করলাম। আমি কিন্তু আগে দিয়েছিলাম ইয়েস অ্যাগ্রি, তারপরে আপনাকে আবার জিজ্ঞেস করা হচ্ছে আই উইল টেক এ টাইম রিড ইউর আনসার সার্ভে কোয়েশ্চন কেয়ারফুলি, এটা জিজ্ঞেস করছে ডু অ্যাগ্রি, ইয়েস অ্যাগ্রি। এখানে আপনার ওটু রোবট সার্ভার দেওয়া রয়েছে, আপনি আনসারগুলো দেওয়ার পরে পরে ওনারা আপনাকে আবার রিপ্লাই আনসার করবে, ইয়েস অ্যাগ্রি। হাতে টাইপ করে দেবেন আপনারা, আপনাকে যখন প্রশ্নগুলো করা হয় আপনারা যেটা হাতে টাইপ করে দেন তাহলে আপনার এটা গ্রান্টেডটা বেশি হয়, ভ্যালুয়েবল হয় আপনার মতামতটা। আর যদি কপি পেস্ট করে দেন তাহলে বুঝতে পারে ওনারা যে আপনি এখানে হয়তো আপনি রোবট হিসেবে কাজ করছেন বা অন্য কোনো হিসাবে আপনারা কাজ করছেন, যে আপনার আপনার নিজস্ব, আপনি নিজে না, আপনার নামগুলো আপনি টাইপ করছেন, আপনি নিজে না, অন্য কেউ টাইপ করছে। দেন এখানে আবারও ইয়েস অ্যাগ্রি দেবেন, তারপরে আপনাকে ইমেল অ্যাড্রেসের কথা জিজ্ঞেস করা হচ্ছে এখানে, আমি আমার জিমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম, দেন ইন্টার।
তারপরে আপনাকে আবার জিজ্ঞেস করা হচ্ছে হট ইমেল ডু ইউ ওয়ান্ট টু ইউজ। দেখেন এখানে কিন্তু আপনাদের আমেরিকান টাইম দেখাচ্ছে 11:56, তার মানে আপনার 11:56 হলে বাংলাদেশি টাইমে কত হবে, রাত এখন রাত আপনার 1:01 বাজছে। তারপর নেট স্লো, আমি এটা আবার স্কিপ করলাম। দেখেন এখানে যদি আপনাদের এখানে নেট প্রবলেম করে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা খুব একটা সমস্যা করবে অ্যাপ্লাই করতে গেলে। জিজ্ঞেস করছে যে আপনি কি এখানে সেম ইমেলটা ইউজ করবেন আপনার অ্যাকাউন্টের জন্য, আগে যে ইমেলটা আপনি দিয়েছিলেন সেম ইমেলটা দেওয়ার পরে ইন্টার দেবেন। আমার ইমেলটা এখানে, সরি এখানে আমি বলটা ভুল দিয়ে ফেলছি। দেখেন আপনারাও কিন্তু আমার মতো ভুল দিবেন না ফার্স্ট টাইম করতে গিয়ে। তারপর আপনার জিজ্ঞেস করছে ডেট অফ বার্থ, হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ। প্রথমে আপনাদেরকে দিতে হবে মাস, আমাদের বাংলাদেশে যেভাবে দেন আপনারা আগে ডেট তারপরে মাস তারপর ইয়ার, এখানে সম্পূর্ণ আলাদা। আমেরিকান স্টাইলে আপনাকে সবার আগে মাস দিতে হবে, তারপরে ডেট দিতে হবে আপনাকে, দেন আপনি এখানে দিবেন আপনার ইয়ার, এন্টার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইউর স্ট্রিট অ্যাড্রেস। স্ট্রিট অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিব। স্ট্রিট অ্যাড্রেসটা আমার সিকিউরিটি গেটে একটু স্কিপ করতে হচ্ছে। স্ট্রিট অ্যাড্রেসটা দিয়ে দিলাম আমি এখানে, দেন এন্টার। হোয়াট ইজ ইউর পোস্টাল কোড, তারপর আপনার পোস্ট কোড বা জিপ কোডটা এখানে দিতে হবে। এখানে আপনার অ্যাপ্লিকেশনের জন্য দেখা হচ্ছে যে ওয়ান সেকেন্ড আই উইল ভ্যালিডেট ইউর অ্যাড্রেস, উই আর অলমোস্ট ফিনিশড। এখানে জিজ্ঞেস করা হচ্ছে হোয়াট টাইপ ইউর পাসওয়ার্ড, তারপরে আপনার ফুল কমপ্লিট হয়ে গেল। আপনি পোস্ট কোড দিলেন, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিলেন, আপনার জিমেল অ্যাড্রেস দিলেন এবং আপনি কি তাদের সম্মতিতে অ্যাগ্রি কিনা এবং তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা মানলেন কিনা, সেই জন্য আপনাদেরকে অ্যাগ্রি হিসাবে আপনাদের ইয়েস অ্যাগ্রি এভাবে আমরা এইগুলো উত্তরটা দিলাম। এখন আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, মাস্ট বি কন্টেইন। অবশ্য আপনার পাসওয়ার্ডটিকে একটা নাম্বার দিতে হবে, একটা একটা ক্যাপিটাল লেটার দিবেন এবং স্পেশাল একটা ক্যারেক্টার দিতে হবে এখানে। ডোন্ট ওয়ারি, এখানে দেখেন ডোন্ট ওয়ারি আই ওয়ান্ট ওয়াচ ইউ টাইপ। আপনি যে টাইপটা পাসওয়ার্ডটা টাইপ করবেন এখানে এই টাইপটা ওরা দেখবে না, আপনার পাসওয়ার্ডটা আপনি মনের মতো টাইপ করে নেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে এন্টার দিলাম, দেখেন পাসওয়ার্ডটা তারা হাইড করে রাখছে। তারপরে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর জেন্ডার, আপনি এখানে জেন্ডার মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন, দেন এন্টার। জাস্ট চেক হোয়াট ইজ ইউর নেম, অ্যালেক্স হাসি, আপনার নামটা এখানে অ্যালেক্স হাসি অ্যান্ড ইউর আপনার অ্যাড্রেসটা এখানে, তারা এটা চেক করে দেখছে, এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। সাধারণত এইভাবে অনোপিনিয়নে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার পর, এটা অ্যাপ্লাই হওয়ার পরে যে আপনি অ্যাকাউন্টটা পাবেন তার তো কোনো গ্যারেন্টি নেই, কারণ হচ্ছে যে এইভাবে আপনাকে সম্পূর্ণ টাইপ করে দিতে হবে, কোথাও থেকে আপনারা কপি পেস্ট করে এখানে দিতে পারবেন না।
তাহলে তাদের রোবটের সিস্টেমে, রোবটিং সিস্টেমে আপনাকে ধরে ফেলবে যে আপনি এখানে কপি বা পেস্ট করে দিচ্ছেন। তারা এটা চেক করছে, দেখেন আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আপনি এখানে ইয়েস লিখে দেবেন। টাইপ এখানে কমপ্লিট, দেন আপনি এখানে ইয়েস লিখে এন্টার দিয়ে দেবেন। তারা আপনাকে জিজ্ঞেস করলো অ্যালেক্স আসি এবং এটা অ্যাড্রেস এটা এটা রাইট কিনা। সো ট্রাফিক লাইট, এখানে একটা ক্যাপচা সিলেক্ট ভেরিফাই। দেখেন ফাইলেক্স, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইন্টারেস্ট ইন বিকামিং এ মেম্বার অফ অন ওপিনিয়ন। প্লিজ ওয়াচ ইউর ইমেল অ্যান্ড অন ওপিনিয়ন অ্যাজ উইল বি ফর ইনফরমেশন ইন স্ট্যাটাস। উই উইল ইনফর্ম ইউ আওয়ার মেম্বারশিপ স্ট্যাটাস অ্যাপ্রক্সিমেটলি 3-5 business days। এখানে আপনি 3-5 দিনের মাধ্যমে, তাদের কর্মদিবসের মাধ্যমে আপনাকে মধ্যে আপনাকে মেল করবে। যদি আপনি এখানে আবেদনের গ্রহণযোগ্য হন এবং আপনার আবেদনটা ওনারা অ্যাপ্রুভ করে, এই সাইটের অ্যাডমিন যদি আপনার মেম্বারশিপটা অ্যাপ্রুভ করে, তাহলে আপনাকে 3-5 কর্মদিবসের মধ্যে আপনাকে জিমেলে একটা, যে জিমেলটা দিলেন সেই জিমেলে আপনার একটা মেল পাঠানো হবে। তারপর আপনার অ্যাকাউন্টটা আপনি লগ ইন করবেন, এখানে কাজ শুরু করবেন। তো অনুপিনিয়নে আপনারা কীভাবে কাজ করবেন, পার বাই পার আপনাদেরকে ভিডিওগুলো দেওয়া হয়েছে। দেন যখন আপনারা অ্যাকাউন্টটা অ্যাপ্লাই করে অ্যাকাউন্টটা ডান হবে আপনাদের, তখন আপনারা আবার আমার ভিডিও কমেন্টস বক্সে আপনারা লিখে দিবেন যে কীভাবে উইথড্রো দিতে হয় আপনারা কাজ করার পরে। অবশ্যই আপনারা এখান থেকে উইথড্রো দেওয়ার সিস্টেম জানবেন, খুব সহজেই আছে এখানে একটা উইথড্রো দেওয়ার সিস্টেম, আপনারা দেখে দিতে পারবেন। আর কীভাবে কাজ করতে হয়, লাইভ চাবিগুলো আমার অ্যাকাউন্টে আগে দেওয়া রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, এখান থেকে আপনারা লাইভ কাজগুলো দেখে এই অনুপ্রেরণায় ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। খুব বেস্ট একটা সাইট, এখান থেকে দৈনিক 10-15 ইনকাম করা একবারেই সহজ। তো সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রেগুলার। যারা সার্ভে ইন্ডাস্ট্রিতে নতুন, যারা সার্ভে করতে ইচ্ছুক, সবাই এই ভিডিওগুলো দেখে সার্ভে কাজ স্টার্ট করতে পারেন। আপনাদের জন্য যারা নতুন তাদের জন্য আমি আমার এই প্রচেষ্টা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্টস করবেন, লাইক দিবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।